বিশাল সবুজের বুকে কোথাও শুধু খুলি, কোথাও পুরো কঙ্কালটাই পড়ে আছে, বিস্তীর্ণ সবুজ গালিচা, কোথাও হলদে রঙের আভা। এমন এক চোখ জুড়ানো দৃশ্য দেখে যেখানে মুগ্ধ হওয়ার কথা, সেখানে মাটির বুকে পরতে পরতে থাকা কঙ্কালগুলো আপনার গায়ে হিম ধরিয়ে দেবে। জার্মানির উত্তর ব্যাভারিয়ার এই গ্রামটিকে বলা হয় বিলুপ্ত এবং পরিত্যক্ত, অথচ এককালে বেশ ভালো রকম বসতি ছিল এখানে। বেশ অভিজাত গ্রামটা ছিল অষ্টম শতকের সাধারণ যুগের, কিন্তু হঠাৎ কোনো রকম চিহ্ন আর রেখেই উধাও হয়ে যায় গ্রামের মানুষগুলো। ধারণা করা হচ্ছে 750 শতাব্দী থেকে 887 শতাব্দী পর্যন্ত ক্যারোলিংজিয়ানদের প্রভাব বিস্তার করাকালীনই সময়সীমা বাঁধা ছিল হঠাৎ উধাও হয়ে যাওয়া রহস্যময় গ্রামটি এবং এর বাসিন্দাদের। মূলত রোমান সাম্রাজ্যের শুরুটা চিহ্নিত করেছিল ক্যারোলিংজিয়ান সাম্রাজ্য, যা অষ্টম শতকের শার্লেমেনের রাজত্বের সাথে শুরু হয়েছিল। অষ্টম শতক থেকে সপ্তম শতকের সে সময়ের হারিয়ে যাওয়া ইতিহাস অন্বেষণে নেমেছেন প্রত্নতাত্ত্বিকরা। 1000-এরও বেশি কঙ্কাল ইতোমধ্যে আবিষ্কৃত হয়েও গেছে। হঠাৎ দেখে বোঝার উপায় নেই এমন জায়গায় এই জিনিস পাওয়া সম্ভব, কারণ চারপাশটা ভীষণ সুন্দর। বিজ্ঞানী ডক্টর হ্যারল্ড রোজমানিস জানান, Das Standbein unserer Arbeit, denn wir wollen den Leuten hier nicht ihre karolingische Vergangenheit zeigen, sondern wir wollen den Leuten in erster Linie zeigen, wie spannend es ist, sich mit historischer Forschung, mit Archäologie zu beschäftigen und dass man dafür nicht nach Ägypten... Hote pare plague ba prakritik kono biporjoy othoba kono rajnoitik kichu, kintu jai hoyeche khub hotat korei hoyeche, ar amra ashole jani na keno ei boshoti ta hotat porittakto hoye gelo. জেলিংসেনের কাছে সিহাউসেন, ওখানেই খোদাই করছেন প্রত্নতাত্ত্বিক সহ স্বেচ্ছাসেবকরা, আর তাদের খোঁড়াখুঁড়ি কাজগুলো দেখতে ভিড় জমিয়েছে উৎসুক জনতা। আগত স্বেচ্ছাসেবকদের প্রতি ভীষণই কৃতজ্ঞ এই বিশেষজ্ঞের দল। স্বেচ্ছাসেবকরাই তাদের কাজের মূল ভিত্তি এমনটাই বলে আসছিলেন তারা। Es gibt natürlich sehr viele Friedhöfe aus der Karolinger Zeit, wo wir auch karolingische Gräber haben. আমরা মানুষদেরকে দেখাতে চাই, সাথে জানাতে চাই যে ঐতিহাসিক কিছু গবেষণা এবং প্রত্নতত্ত্ব নিয়ে মেতে থাকা কতটা উত্তেজনার, আর ইতিহাস দেখতে চাইলে সবসময় মিশরেই যেতে হবে এমন কোনো কথা নেই, সারা বিশ্বেই ছড়িয়ে আছে ঐতিহাসিক বিষয়গুলো। রোজমানিস আরো জানান, Siedlung eine interessante Entwicklung durchlaufen hat. Sie fängt auf einen Schlag an und hört auf einen Schlag auf. Und das relativ kurz nach einigen Generationen. Also wir haben keinen Hinweis darauf, zum Beispiel... সম্ভবত এর শুরুটা আকস্মিক এক ধাক্কায় এবং শেষটাও আকস্মিক এক ঝাপটায় হয়েছে। ধারণা করছি কয়েক প্রজন্মের পরের ঘটনা এটা, তবু আমাদের কাছে কিন্তু স্পষ্ট কোনো ইঙ্গিত নেই যে এখানে আসলেই এমন কিছু ছিল।